বিরতির পর ফিরে আসলাম। রক্তের প্রয়োজনীয়তা মাথায় রেখে মধ্যপুকুরে রক্তদান শিবিরের আয়োজন নিবেদিতা ক্লাবের উদ্যোগে। কার্যত নিবেদিতা ক্লাবের উদ্যোগে আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যে শিবিরে আজ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর পাশাপাশি মেয়র দীপক মজুমদার, এছাড়াও ক্লাবের কর্মকর্তারা। স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এলাকার সকলের মধ্যে একটা উৎসাহ পরিলক্ষিত হয় রক্তদান শিবিরকে সামনে রেখে। মুখ্যমন্ত্রীর আহ্বানে রক্তদান শিবিরের আয়োজন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রক্তদান শিবিরের কতটা প্রয়োজনীয়তা রয়েছে, রক্তের সংকট যাতে কোথাও তৈরি না হয়, কোনো মৌর্ষ রোগীকে যাতে রক্তের অভাবে রাজ্যের প্রাণ না হারাতে হয়, তার জন্য রক্তদান শিবির করার একান্ত প্রয়োজনীয়তা রয়েছে। সেই উদ্দেশ্য, সেই বার্তাকে সামনে রেখেই আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল নিবেদিতা ক্লাব। বটপুকুর এলাকায় নিবেদিতা ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে শুনুন। তো এই সুবিধা থাকাতে আমরা চারজন মনুষ্য ব্যক্তিকে আমরা বাঁচাতে পারি। আজকে অস্ত্রোপচারেই হোক, এডিএই হোক বা ডেলিভারিতে যদি দেখা যায় সিজারিয়ান সেকশনে বা দেখা যায় দুর্ঘটনাজনিত কারণে যদি রক্তক্ষরণ হয়, ইমিডিয়েটলি রক্তের প্রয়োজন। আমরা জানি এএপি এবং এপি যুক্ত এবং ও চারটি গ্রুপ আমাদের আছে। তো সব ব্লাড সব মানুষকে দেওয়া যায় না, আবার পজিটিভ নেগেটিভও আছে আদেশ ফ্যাক্টর। যখন যে ব্যক্তির যে রক্ত সমস্যা সেই রক্ত দিতে হয়, নেগেটিভ ব্লাডের সংকট আমাদের হিউম্যান বিইংয়ে প্রায় 15% নেগেটিভ ব্লাড থাকে, মানে হিউম্যান পপুলেশন। তো সেটার স্বল্পতা থাকে, তো সব মিলে আমাদের ব্লাড ব্যাংকে আমাদের যদি রক্ত মজুদ থাকে আমাদের জন্য সুবিধা হয়, ডাক্তারদের জন্য সুবিধা হয় এবং যারা মনুষ্য ব্যক্তি তাদেরও সুবিধা হয়। সেই কারণে আমাদের এবার যে বিধানসভার ইলেকশন হল, সেই কারণ ব্লাড ডোনেশন এটা একটা সার্কেল ওয়েতে প্রতিনিয়ত হয়ে থাকে। ওই ইলেকশনের কারণে কিছু সম্পদ আমাদের ব্লাড ব্যাংকে দেখা দিয়েছিল। তো আমি আহ্বান রেখেছিলাম, তো আপনাদের মতো যারা ক্লাব সংঘ বা স্বেচ্ছাসেবী সংগঠন স্কুল কলেজ বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই এই রক্তদানে এগিয়ে এসছেন, তাতে করে আমাদের যদি 40 লাখ আমাদের পপুলেশন বর্তমানে ত্রিপুরা হয়, তাহলে নিয়ম অনুসারে অ্যাটলিস্ট আমাদের 1% মজুদ থাকতে হবে, অর্থাৎ 40,000 ইউনিট আমাদের মজুদ থাকতে হবে। তো গত 22-23 বছর সেখানে দেখা গেছে আমাদের 42,000 ইউনিট আমাদের ব্লাড কালেকশন হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। ভট্টপুকুরের নিবেদিতা ক্লাবের এই উদ্যোগে তিনি সাধুবাদ জানিয়েছেন। একই সঙ্গে আগামী দিনেও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যাতে রক্তদানের এগিয়ে আসে, রক্তদান শিবির যাতে গড়ে তোলা হয় প্রতিটা এলাকাতে এবং মানুষ যাতে রক্তদান করে নিজেকে যেরকম সুস্থ রাখতে পারবে, অন্য আরেকজন মনুষ্য রোগীরও প্রাণ বাঁচাতে পারবে, তাই রক্তদানের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব আজ সকলের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।